वेलकम बैक स्टूडेंट्स टू दिस रेकॉर्डेड वीडियो ऑडियो क्लास। हमें आगे दिन जेखने शेष कर तुम्हारा निश्चय मन आज तीनटे फेजे पढ़ेम जो हमें एकदम टेक्सट बोर जो प्रथम चैप्टार्ट फादर सेल्फ से ही चैप्टार्ट के अवलम्बन करूँ टेक्सचुअल ग्रामर कर और से ही क्लसटे कन्टिन्यू करब। ठीक है, आगे दिन जेटा मूल विषय छिल बलार से हे गए जो इंग्रेजी भाषाते जेको भाषाते ही जेको सेंटेंसे दुटो मोस्ट इम्पर्टेंट कैरेक्टरिस्टिक्स थाके। एक होच्छे सेंटेंसर वॉयस नेचर, तार माने कि बोलेछिलाम जेको सेंटेंस मस्ट बी आदर इन द एक्टिव वॉयस और इन पैसिव वॉयस, कखनो कखनो क्वासि पैसिव वॉयस थाकते पारे। आमरा वॉयसटाके किन्तु आलोचनार विषयबस्तु धरिनि, आमरा चले गिएछिलाम अन्य एकटा विषय, सेटा कि छिल जो सेटा छिल सेंटेंसर आरेकटा कैरेक्टरिस्टिक, सेटा होच्छे गिए डिपेंडिंग ऑन द डिस्ट्रीब्यूशन अफ फाइनाइट वर्ब्स सेंटेंसेस कैन बी क्लासिफाइड इन टू थ्री टाइप्स। কি টাইপস? সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্সটাও আমি অত ইম্পর্টেন্ট বলিনি, তার কারণ আমরা যদি সিম্পল এবং কমপ্লেক্সটাকে ঠিকঠাক বুঝে যাই তাহলে কম্পাউন্ড সেন্টেন্স বোঝাটা খুব ইজি হয়ে যাবে আমাদের কাছে। যাই হোক, সেই বিষয়টা আগের দিন আলোচনা হয়েছে, ফাইনাল ভার্বস আলোচনা হয়েছে, লিঙ্কার্স আলোচনা হয়েছে, কমপ্লেক্স সেন্টেন্সের একটা কনস্ট্রাকশন আলোচনা হয়েছে, ক্লজ আলোচনা হয়েছে, ফ্রেজ আলোচনা হয়েছে, এবং এই প্রসঙ্গান্তরে ইনফাইনাইট ভার্বটা একটু বলেছিলাম আমরা। আজকে দেখা যাক ওই চ্যাপ্টারটাই, মানে লেসন ওয়ান ফাদার সেলফ, ওই চ্যাপ্টারের একদম প্রথম যে ইউনিটটা আছে সেই ইউনিট থেকে কিছু আমরা এক্সাম্পলস নিচ্ছি, কিছু স্যাম্পল সেন্টেন্সেস নিয়ে বোঝার চেষ্টা করব সেন্টেন্সগুলো কী ধরনের সেন্টেন্স, মূলত সেন্টেন্সগুলো সিম্পল নাকি কমপ্লেক্স, যদি সিম্পল হয় কেন সিম্পল, যদি কমপ্লেক্স হয় কেন কমপ্লেক্স। আচ্ছা, প্রসঙ্গত বলে রেখে এই যে সেন্টেন্স চিনতে পারার যে এক্সারসাইজ, এইটা আমরা কেন করছি করছি মূলত আগের দিনও বলেছিলাম, আর একবার রিমাইন্ড করিয়ে দিই, সেন্টেন্স চিনতে পারলে কী হবে, সেন্টেন্সগুলো কী করে তৈরি করা হচ্ছে, গ্রামারের কোন কোন নিয়মগুলো কাজে লাগিয়ে সেন্টেন্স তৈরি করা হচ্ছে সেগুলো খুব ভালো করে বুঝতে পারবো আমরা। আর এটা যখন আমরা বুঝতে পারবো লেখার ক্ষেত্রেও আমরা খুব কনসাস হয়ে যাব, কশাস হয়ে যাব যে ওই নিয়মগুলোকে আমরা খুব সাকসেসফুলি কেয়ারফুলি কী করে আমরা উই ক্যান পুট দোজ রুলস টু ইউজ। এখন দেখা যাক প্রথম যে সেন্টেন্স আমরা পাচ্ছি, একদম দ্য ভেরি ফার্স্ট সেন্টেন্স, দ্য বিগিনিং সেন্টেন্স অফ দ্য চ্যাপ্টার, তোমরা বইটা খুললে দেখতে পাবে, প্রথমেই আছে লাইং ইন বেড স্বামি রিয়েলাইজড উইথ এ শাডার দ্যাট ইট ওয়াজ মনডে মর্নিং। প্রথম লাইনটাতেই একটা হিউমার আছে, আমরা জানি এই গল্পটার মধ্যে একটা হাস্যরসাত্মক ব্যাপার আছে যার মধ্যে তোমরা অনেকেও নিজেদেরকে রিলেট করতে পারবে এই স্বামীনাথনের সঙ্গে। এই স্বামী সকালবেলাতে, এখন তো যদি স্কুলটা ছুটি তাই তোমাদের এখন সবকটা দিনই সানডে হয়ে গেছে, কিন্তু যখন স্কুলটা রেগুলার থাকে তখন স্বামীর মতো প্রত্যেক স্কুলে প্রত্যেক ক্লাসে এরকম কিছু স্বামী থাকে যারা সকালবেলা মানে সোমবার সকালবেলা উঠে তাদের গায়ে যেন জ্বর চলে আসে, মানে রোববারটা এত তাড়াতাড়ি পেরিয়ে গেল। যাই হোক, হিউমার অ্যাপার্ট, এখানে সেন্টেন্সের কনস্ট্রাকশনে চলে আসি আমরা। দেখো আগের দিন বলেছিলাম যে একটা সেন্টেন্সে যদি সেটা সিম্পল সেন্টেন্স হয় তাহলে সেই সেন্টেন্সে কটা ফাইনাইট ভার্ব থাকবে একটু মনে করার চেষ্টা করো, একটাই মাত্র ফাইনাইট ভার্ব থাকবে। আর যদি একের বেশি ফাইনাইট ভার্ব থাকে এবং যদি লিঙ্কার থাকে তাহলে সে সেন্টেন্সকে আমরা কি বলবো, কমপ্লেক্স বলবো। আপাতত দেখা যাক যে এর মধ্যে কোনো লিঙ্কার খুঁজে পাচ্ছি কি না। আমি লিঙ্কারের তো একটা লিস্ট করে দিয়েছিলাম, তোমরা খেয়াল করে দেখো সে লিঙ্কারের লিস্ট অনুযায়ী এখানে কোনো লিঙ্কার খুঁজে পাচ্ছি, খুব ভালো করে চোখ চালিয়ে দেখো কোনো লিঙ্কার খুঁজে পাচ্ছি কি। একটা লিঙ্কার অবশ্যই দেখতে পাচ্ছি, সেটা দ্যাট। তাহলে লিঙ্কার যখন ঢুকে গেছে তখন প্রবাবিলিটি ইজ দেয়ার যে এই সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স হতে পারে, কিন্তু এখনই আমরা শিওর হব না। দ্যাট আছে মানেই চোখ বন্ধ করে বলে দেবো যে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, এটা কিন্তু নয়। আমরা আরেকটু খতিয়ে দেখবো, আরেকটু ডিপে যাব যে লিঙ্কার ছাড়াও আর একটা অত্যন্ত অত্যাবশ্যকীয় যে শর্ত ছিল, অর্থাৎ মোর দ্যান ওয়ান ফাইনাইট ভার্ব যদি কমপ্লেক্স হয়ে থাকে, আছে কি? দেখা যাচ্ছে আছে। রিয়েলাইজড যেটা কি না, রিয়েলাইজের পাস্ট টেন্স, রিয়েলাইজ মানে বুঝতে পারা, তার পাস্ট টেন্স। আর একটা আছে দেখতে পাচ্ছি ওয়াজ। তাহলে সেন্টেন্সটাতে একটা লিঙ্কার পেয়ে গেছি, রিয়েলাইজড পেয়েছি একটা ফাইনাইট ভার্ব, ওয়াজ একটা ফাইনাইট ভার্ব, রিয়েলাইজডের জন্য সাবজেক্ট হচ্ছে কি স্বামী, ওয়াজের সাবজেক্ট এখানে হতে পারে ইট। এই পর্যন্ত যদি আমরা দেখি তাহলে সেন্টেন্সটা কমপ্লেক্স না হয়ে যায় না। এখানে অনেকের চোখ আটকে গেছে লাইংয়ে। লাইং কথাটা কোথেকে আসে আমরা জানি, LIE, এই লাই মানে হচ্ছে শুয়ে থাকা, তার সঙ্গে ING যদি সাফিক্সটা জোড়া হয় তাহলে এইটার স্পেলিংটা হয়ে যায় LYING,
তাহলে তো আমরা জানি লাই মানে শুয়ে থাকা মানে ভার্ব। তাহলে লাই থেকে লাইং এইটা কি হলো? খেয়াল করে দেখো, আমি তোমাদের বলেছিলাম আগের দিন প্রত্যেকটা ভার্বের দুটো করে পার্টিসিপল আমরা পাই। একটা পাস্ট পার্টিসিপল যেটা অনেকেই মুখস্থ করে থাকো, একদম ধারাভাত মুখস্থ করার মতো মুখস্থ করো, আর প্রেজেন্ট পার্টিসিপল আমাদের মুখস্থ করার দরকার পড়ে না। তার কারণ কি, যে কোনো প্রেজেন্ট পার্টিসিপল পেতে গেলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করে দিলে হয়। কোনো কোনো ক্ষেত্রে ভার্বের বানানটা একটু রদবদল করতে হয়, কিন্তু মোদ্দা কথা নিয়মটা হচ্ছে গিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যোগ করে দিলে প্রেজেন্ট পার্টিসিপল হয়। এখানে লাইংটা প্রেজেন্ট পার্টিসিপল কেন না? আর একটা জিনিস খেয়াল করে দেখো, আগের দিন বলেছিলাম পার্টিসিপলরা তারা কিন্তু নিজেরা ফাইনাইট ভার্ব নয়। তারা কখন ফাইনাইট ভার্ব হয়? যখন পার্টিসিপলের আগে একটা অক্সিলিয়ারি ভার্ব, সেটা বি ভার্ব হতে পারে, হ্যাভ ভার্ব হতে পারে, তারা যখন জায়গা নেয় একটা সেন্টেন্সে, তখন তারা কিন্তু ফাইনাইট ভার্ব হয়ে ওঠে। এখানে লাইংয়ের আগে তেমন কিছু দেখতে পাচ্ছি কি? এরকম জায়গাতে তেমন কিছু দেখতে পাচ্ছি না, অর্থাৎ কোনো বি ভার্ব নেই, কোনো হ্যাভ ভার্ব নেই। এমনিতে প্রেজেন্ট পার্টিসিপল আগে হ্যাভ ভার্ব বসে না, হ্যাভ ভার্বটা হ্যাজ ভার্বটা বসে একমাত্র পাস্ট পার্টিসিপল আগে। প্রেজেন্ট পার্টিসিপল আগে ইন অলমোস্ট অল কেসেস বি ভার্বটাই বসে। তার বিভিন্ন ফর্ম আছে, বি ভার্বের ফর্ম কতগুলো বলে দিয়েছিলাম খেয়াল করে দেখো, আটটা ফর্ম বলেছিলাম আমি, চট করে বলে দিচ্ছি একটু মনে করার চেষ্টা করো। আটটা ফর্ম কী কী ছিল? প্রেজেন্ট টেন্সের জন্য অ্যাম ইজ আর, পাস্ট টেন্সের জন্য ওয়াজ ওয়্যার, তারপরে ছিল বিন বিং, বি নিজে একটা। তাহলে সব মিলিয়ে দেখো আটটা হচ্ছে, তার একটাও কিন্তু লাইনের আগে নেই। তাহলে এইটা প্রেজেন্ট পার্টিসিপল ধরে নিয়ে আমরা কি বলবো যে এই সেন্টেন্সে ফাইনাইট ভার্ব আছে মাত্র দুটো, এবং দুটো ফাইনাইট ভার্ব থাকলে লিঙ্কার কটা হবে? হিসেব করে দেখো, একটা কম লিঙ্কার হবে। দুটো ফাইনাইট ভার্ব একটা লিঙ্কার, তিনটে ফাইনাইট ভার্ব হলো দুটো লিঙ্কার, চারটে ফাইনাইট ভার্ব হলো তিনটে লিঙ্কার। তাহলে এই অঙ্কটা মিলে যাচ্ছে, এখানে একটা ফাইনাইট ভার্ব, এখানে একটা ফাইনাইট ভার্ব, তাহলে লিঙ্কার একটা। তাহলে এই সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স। সেন্টেন্সের মানেটা খুব সোজা, যে লাইং ইন বেড মানে বেডে শুয়ে থাকতে থাকতেই, তখনও মানে যাকে বলে গাত্রোত্থান করা আর কি, শয্যা পরিত্যাগ করেনি, বেডে শুয়ে থাকতে থাকতেই, বিছানায় শুয়ে থাকতে থাকতেই স্বামী রিয়েলাইজ করলো উইথ শাডার, শাডার মানে কাঁপুনি, মানে স্কুল যেতে হবে তো এই এইটা একটা মানে কাঁপুনি এসে গেলো আর কি, মানে অনিচ্ছা। কোনো কাজ যখন আমাদের অনিচ্ছা সত্ত্বেও করতে হয়, তখন আমাদের একটা অনীহা থেকে একটা কাঁপুনি আসে শারীরিক, এটা একটা মজার কথা। কী বুঝতে পারলো? দ্যাট ইট ওয়াজ মনডে মর্নিং, আরে এই তো মনডে সকাল হয়ে গেছে। যাই হোক, সেন্টেন্সটার কনস্ট্রাকশন বুঝে গেছো, মানেটাও বুঝতে পারছো, এবং এই সেন্টেন্সে ক্লজ ওয়াইজ কী ভাগ হবে সেটা আমি এখন বলছি না। আজকে আমরা এই পর্বে সেন্টেন্সগুলো কমপ্লেক্স না সিম্পল, কী করে সিম্পল কী করে কমপ্লেক্স সেটা আলোচনা করছি। এরপরে আর যখন ক্লজে বিস্তারিত যাব, তখন কোনটা এই সেন্টেন্সের কী ক্লজ সেগুলো আলোচনা করব। দেখা যাক, চলো নেক্সট সেন্টেন্সে আসি। পরের সেন্টেন্সটা আছে, হি হোপড হি ডিডন্ট হ্যাভ টু গো টু স্কুল। He hoped he didn't have to go to school. দেখা যাক কোনো লিঙ্কার আছে, কোনো লিঙ্কার দেখতে পাচ্ছি না। ভার্বের কী অবস্থা আছে? Hoped, এটা একটা past tense, হোপের past tense. Hope মানে তোমরা জানো আশা করা। আর এখানে অনেকে গোকে ভার্ব বলবে হয়তো ভাবছো, কিন্তু খেয়াল করে দেখো আগের দিনকে বলেছিলাম কোনো ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে যদি টু থাকে, সেই টুটাকে আমরা কী বলেছি? ইনফিনিটিভ বলেছি। আর একটা টু আমরা দেখতে পাচ্ছি, এই টুটাকে আমরা বলেছি প্রিপোজিশন, অর্থাৎ টু এর দুটো আইডেন্টিটি। সে যখন প্রেজেন্ট ফর্মের আগে, ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে বসছে, সে তখন ইনফিনিটিভ হচ্ছে, হয়ে কী হচ্ছে, এই ভার্বটাকে ইনফাইনাইট ভার্ব করে দিচ্ছে, অর্থাৎ এই ভার্বটাকে কিন্তু আমরা ফাইনাইট ভার্ব বলতে পারবো না, ইনফাইনাইট ভার্ব। তাহলে গো এর কথা যারা ভাবছো মনে মনে, গো একটা ফাইনাইট ভার্ব, তারা কিন্তু ভুল করছো, গো কিন্তু ফাইনাইট ভার্ব নয়। তাহলে গো ইনফাইনাইট ভার্ব হলে আমাদের কিন্তু এই কমপ্লেক্স সিম্পলের বিচারে তার কোনো ভূমিকা নেই। তাহলে ভূমিকা কার আছে? একমাত্র ফাইনাইট ভার্বের আছে। অলরেডি আমরা একটা ফাইনাইট ভার্ব পেয়েছি হোপ, আর একটা ফাইনাইট ভার্ব আমরা পেয়েছি সেটা হ্যাভ। অ্যাকচুয়ালি তাকে নাবাচক বা নেগেটিভ করার জন্য ডিডেন্ট করানো হয়েছে পাস্ট টেন্সের জন্য। মানেটা কি? হি হোপ হি ডিডেন্ট হ্যাভ টু গো টু স্কুল। ও আশা করলো যদি তাকে স্কুল যেতে না হতো, অর্থাৎ মানডে যদি ছুটি হতো বা কোনো কারণে, তোমরা গল্পটা পড়ে ফেলেছো, গল্পে ও চেষ্টা করছে যে ওর শরীর খারাপের একটা ভান করে যাতে স্কুল যেতে না হয়, তার মানে স্কুল যেতে যেতে না হয় তার একটা আশা বা ইচ্ছে ওর মনের মধ্যে গ্রো করেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুখানা ফাইনাইট ভার্ব আমরা পেয়ে গেছি, একটা ইনফাইনাইট ভার্ব পেয়েছি, সেটা এখানে আমাদের মেটেরিয়াল নয়, ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ নয়। তাহলে দুটো ফাইনাইট ভার্ব পেয়েছি, তাহলে এটা তো সিম্পল সেন্টেন্স হতেই পারে না। সিম্পল সেন্টেন্স মানে একটা মাত্র ফাইনাইট ভার্ব হবে, তাহলে এটা কী সেন্টেন্স হতে পারে?
খুব ভালো করে খেয়াল করে দেখো, এই সেন্টেন্সটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স, কিন্তু আমি যদি কমপ্লেক্স সেন্টেন্স বলি তাহলে অনেকে দাবি করবে বা অনেকে জিজ্ঞাসা করবে, কমপ্লেক্স সেন্টেন্স তো আরেকটা অত্যাবশ্যকীয় শর্ত যেটা আমি রিপিটেডলি বলে থাকছি যে লিঙ্কার থাকতে হবে, তাহলে লিঙ্কারটা গেল কোথায়? খেয়াল করে দেখো, আমরা আগের লেসনে একটা প্রসঙ্গে বলেছিলাম কখনো কখনো লিঙ্কার উজ্জ্ব থাকে, বিশেষ করে এই দ্যাট লিঙ্কারটা উজ্জ্ব থাকে। আগে একটা উদাহরণ আমি দিয়েছি, এই সেন্টেন্সটা অনুরূপ একটা সেন্টেন্স, এই সেন্টেন্সে এইখানে একটা দ্যাট হবার কথা, হি হোপড দ্যাট। এখন অনেকে ভাবতে পারো তাহলে কি লেখক যে সে ইংরেজি একটু কম জানে বা সে লিঙ্কারটা দিতে ভুলে গেছে নাকি প্রিন্টিং মিস্টেক হয়েছে, ব্যাপারটা এরকম নয়। এটা খেয়াল করে দেখবি দ্যাট লিঙ্কারটার এইটা বৈশিষ্ট্য একটা, আমরা কথ্য ভাষাতেও বলার সময়তে দ্যাটটা অনেক সময় উজ্জ্বল রাখি, এটার মানে এই নয় যে সে ইংরেজি কম জানে বা ইংরেজিটা ভুল হলো। আমরা যদি মনে করি একদম সঠিক ইংরেজি অ্যাকর্ডিং টু গ্রামার ও গ্রামাটিক্যাল ইন্টিগ্রিটি মেনে চলবো তাহলে দ্যাট দেওয়াই যেতে পারে, কিন্তু গল্প তো সাহিত্য করার সময়তে লেখকরা অতটা গ্রামার নিয়ে ভাবেন না, কিন্তু তার মানে এইটা নয় যে তারা গ্রামারটাকে তোয়াক্কা করেন না বা গ্রামারটা তারা কম জানেন বা ইচ্ছাকৃতভাবে গ্রামারটা ভুল লিখছেন, ব্যাপারটা এরকম নয়। গ্রামারটা তারা যথেষ্টই জানেন, কিন্তু তারা সাহিত্য করার সময়তে গল্প বলার যে একটা টান টান ভাব থাকে সেই টান টান ভাবটা বজায় রাখার জন্য অতটা গুরুত্ব দেন না, ফলে দ্যাটটা উজ্জ্ব থেকে যায়। তাহলে আমরা দ্বিতীয় সেন্টেন্সে দেখতে পেলাম এটাও একটা কমপ্লেক্স সেন্টেন্স, দ্যাট আছে বটে, দ্যাটটা উজ্জ্বল। তাহলে দুটো সেন্টেন্স থেকে অনেকটাই ক্লিয়ার হয়েছে, পরের পর্বে আমরা বাকি সেন্টেন্সগুলো আলোচনা করব। এই পর্বটা যা কেমন লাগলো জেনে শেয়ার করতে বলবে বন্ধুদেরকে এবং কমেন্টস করবে প্রশ্ন থাকলে পরে।